গুড মর্নিং, গুড মর্নিং ফ্রেন্ডস। তো কেমন আছো? তো তোমার আজকে একটা মোটর রাইড হতে যাচ্ছে এখন, তো ভাবছি অনেকদিন পরে মোটর রাইডটা করতে যাচ্ছে আজকে। বেশ সকাল সকাল বেশ সূর্য উঠে গেছে এখন, তো চলো কথা কম বলে দেখা হচ্ছে তোমার সাথে বাইকে, চলো দেখা হচ্ছে। তো মর্নিং মর্নিং, গুড মর্নিং ফ্রেন্ডস। তো অ্যাটলিস্ট আজকে চলে এলাম সকাল সকাল মর্নিংয়ে রাইডটা করতে। আর নমস্তে, সত শ্রী আকাল দা সব কো। তো এখন যাচ্ছি একটা জায়গায়। হ্যাঁ, আজকে রাইডটা করার একটা কারণ আছে, তা হলো গিয়ে হ্যাঁ একটা বাইকের উপর একটু কথাবার্তা বলবো আজকে আমরা। তো সেটা হচ্ছে, তোমরা থামাল থেকে বুঝে গেছো কোন বাইকটা কথা বলছি, CBR 150R। আর এই যে খেজুরের রস হচ্ছে, দারুণ দারুণ হয় খেতে। আর তো চলো বন্ধুরা, এখন ওখানে গিয়ে কথা হচ্ছে তোমাদের সাথে, তো একটু কানের সাথে রাস্তাটা এনজয় করতে থাকো। আর ঠান্ডা ঠান্ডা লাগছে একটু, তো চলো। চলে এসেছি এখানে, আর আসার পরে বেশ ফটোশ্যুট হলো এখন। তো দাদার বাইকটা তো তোমার এখন একটু রিভিউ করব। বেশ, দাদা অলরেডি বসে রয়েছে বাইকে। তো চলো বন্ধুরা, এখন তোমাদের ডিটেলসটা দেখানো আর সিনেমেটিক শটসটা দেখো আগে, তারপরে রিভিউটা হবে। তো চলো বন্ধুরা দেখতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলে যাও না। আর হ্যাঁ, সাবস্ক্রাইব বাটনটা অবশ্যই প্রেস করে যাও, আর বেল আইকনটা অবশ্যই প্রেস করো। আর ভালো ভালো ভিডিও আছে তোমাদের জন্য খুব তাড়াতাড়ি। চলো বন্ধুরা, ভিডিওটা এনজয় করতে থাকো। I couldn't stop and say no. It's all the same, but you won't take blame, even when you are blowing up. Oh my, you're my broken love. Nobody's gonna save and no. Oh my, you're my broken love. So come on, let me show you. তো বন্ধুরা, এবার চলো বাইকটা সম্পর্কে কিছু জেনে নেওয়া যাক। তো এটা সম্পূর্ণ হন্ডার একটা প্রোডাকশান, CBR 150R। আর এটা ব্লু কালার আছে এখানে, এটা তিনটে কালার ভেরিয়েন্ট হয়ে থাকে। সিটটা খুবই সুন্দর এক কথায়, আর সামনের লুকটা তো অসাধারণ। এটা BS4 মডেল আছে, আর এই আর 2020-তে আমরা আশা করছি BS6 মডেলটা লঞ্চ করবে ইন্ডিয়াতে, আর এর দামেরও একটু চেঞ্জ হবে। তো বাদবাকিটা এখন দেখে নেওয়া যাক বাইকের। তো এখানে ডান দিকে বা দিকে একইভাবে স্টিকারিং রয়েছে, তার সাথে এখানে হন্ডার ইঞ্জিনের উপর হন্ডা ব্র্যান্ডিংটা রয়েছে। আর তার সাথে সামনের লুকটা তোমরা দেখে নাও একবার। আর সামনে এখানে তোমরা হ্যালোজেন পাও পেয়ে যাবে, LED পাবে না, কারণ এটা BS4 মডেল আছে। আর তারপরে মিটার কনসোলের দিকটা তো খুবই সুন্দর, বলতে গেলে এক কথায় ডিজিটাল মিটার আসে। আর সিটটার কথা বলতে গেলে খুবই নরম, কমফোর্টেবল সিট আছে এখানে। আর মিটার বক্সের সামনেটা কীরকম লুক আছে একবার দেখানো কাছ থেকে, তো মিটারটা খুবই ভালো দেখা যাচ্ছে। আর এখানে বাঁদিকে হ্যান্ডেলে তোমাদের আপার ডিপার পেয়ে যাবে, ইন্ডিকেটার পেয়ে যাচ্ছে, হর্ন আছে, আর সুইচ লাইট অন অফের সুইচ আছে, তার সাথে মিটার বক্সটা এখানে রয়েছে, RPM মিটারের জন্য রয়েছে। আর এখানে স্পিড কত আসবে সেটা দেখাবে, আর ফুয়েল কতটা আছে না দেখাবে। আর এখানে ব্রেক অয়েল ফ্রন্টের, আর এখানে সামনে ও পিছনে দুটোতে ডিস্ক ব্রেক রয়েছে বাইকের। আর এখানে স্টার্ট সুইচ রয়েছে হন্ডার। তো একবার চাবিটা অন করে দিচ্ছি, তা দেখে না তোমরা লুকটা কেমন আসে। তো অসাম লুক বলতে গেলে এক কথায়, কোনো কথা হবে না এই নিয়ে। আর একবার সাউন্ডটা শুনে নাও, সাউন্ডটা একবার। তো চলো বন্ধুরা, এরপরে চলে আসি গাড়িটার পিছনে। রয়েছে ডিস্ক ব্রেক, যেটা তোমাদের আগেই বললাম, আর তার সাথে মনো সাসপেন্সার রয়েছে এখানে। আর এবার চলে আসি বাইকটার ইঞ্জিন সম্পর্কে কথা বলে নিই কিছু। তো হ্যাঁ বন্ধুরা, এখানে তোমরা ম্যাক্সিমাম পাওয়ার পেয়ে যাচ্ছ 18.28 BHP @10,500 RPM, এবং ম্যাক্সিমাম টর্ক পেয়ে যাবে 12.66 Nm @8,500 RPM। তার সাথে তোমরা পাচ্ছ তোমরা 6-speed গিয়ারবক্স এবং অয়েল কুলড ইঞ্জিন। আর কোনো কিছু বলার নেই, টপ স্পিড বলতে গেলে 130 কাছাকাছি স্পিড তুলে দেয় এটা, কিন্তু R15-এর কাছে এটা কোনো মানে বাচ্চাই বলতে গেলে এক কথা। কিন্তু গাড়িটা দেখতে ভালো এই দিক থেকে। আর BS6 মডেলে তোমরা আরও কিছু মডিফিকেশান পেয়ে যাবে গাড়িটার মধ্যে, যেমন তোমাদের হ্যালোজেনটা চেঞ্জ হয়ে LED হয়ে যাবে পুরোপুরি। আর আশা করছি এটা এই বছরের মিডিলে বেরিয়ে আসবে। এই দেখতে হচ্ছে হ্যালোজেনে খুব একটা লাইট এফেক্ট নেই। তো বন্ধুরা, এসে আমাদের ফটোশ্যুট কমপ্লিট, আর একটু বাইকের রিভিউটা করতে এসেছিলাম এখানে। আরও তো আমাদের পুরোটা কমপ্লিট হয়ে গেছে, তো আমরা এখন বেরোচ্ছি এখান থেকে। জায়গাটা দারুণ, জায়গাটা অসম রয়েছে, জায়গাটা রাস্তাটার জন্য মনে ভালো লাগে এখানে। দেখা হচ্ছে।
ক্লোজ করবে তোমাদের সাথে, তো এখন তুমি নিজেদের সাথে এনজয় করার রাস্তা থাকে।